হাই ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আমার মৌসুমির রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কই মাছের একটা ইউনিক রেসিপি, আর তা হলো রসুন কই। আর এটা খেতেও কিন্তু খুবই ডিলিশিয়াস এবং রান্না করাও কিন্তু বেশ সহজ। তো ফ্রেন্ডস, আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালোই লাগবে, সো প্লিজ স্টে টিউন। রসুন কই রান্নার জন্যে আমি এখানে 5 পিস কই মাছকে আগেই সামান্য পরিমাণ নুন হলুদ মাখিয়ে ফ্রাই করে নিয়েছি। সর্ষের তেল পরিমাণ মতো, জল পরিমাণ মতো, থেতো করে রাখা রসুন 3 কোয়া, কাঁচা লঙ্কা চেরা 6টা, কুচানো পেঁয়াজ 1টা, টমেটো পিউরি 1/2 কাপ, কালো জিরে 1/2 টিস্পুন, আদা পেস্ট 1/2 টিস্পুন, রসুন পেস্ট 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন ও নুন স্বাদ মতো। এবার আমি একটা প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। ফ্রেন্ড, চেষ্টা করবেন স্পেশালি এই রান্নাটায় সর্ষের তেল ইউজ করার, কারণ এই পটটায় কিন্তু সর্ষের তেলেই টেস্টটা বেশি ভালো আসে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন হিসেবে এখানে কালো জিরে, থেতো করে রাখা রসুন এবং একটা কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না এগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। ফ্রেন্ডস, এগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। এ পর্যায়ে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে আবারও নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলোতে হালকা গোল্ডেন কালারটা চলে আসছে। ফ্রেন্ডস, এই রসুন কইটা খেতে কিন্তু ভীষণই ডিলিশিয়াস, আর আপনারা এটা কিন্তু স্পেশালি গরম সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে সাইড ডিশ হিসেবে সার্ভ করতে পারেন। আর ফ্রেন্ডস, এই পদটার পজিটিভ দিক হলো এটা কিন্তু বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই খুব ঝটপট রান্না করে ফেলা যায়। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোতে হালকা গোল্ডেন কালারটা চলে এসেছে। এখন আমি একে একে টমেটো পিউরি, আদা পেস্ট, রসুন পেস্ট, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ফ্রেন্ড, যেহেতু আজকে আমি রসুন কই রান্না করছি, তাই এখানে কিন্তু আমি আদার থেকে রসুনের অ্যামাউন্টটা বেশি নিয়েছি। আর ফ্রেন্ডস, আমরা ইউজুয়ালি কিন্তু কই মাছের বিভিন্ন পদ রান্না করে থাকি, যেমন কই তেল, কই মাছের ঝাল বা ঝোল। তবে এই রসুন কইটা কিন্তু একটা ইউনিক রেসিপি হলেও স্বাদের দিক থেকে কিন্তু ওইসব পদের থেকে কোনো অংশে কম নয়। আর ফ্রেন্ডস, সেটা বুঝতে হলে কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে হবে। আশা করি আপনারাও এটা লাইক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল ও অর্ধেক পরিমাণ কাঁচা লঙ্কা চেরা দিয়ে এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, বাকি কাঁচা লঙ্কা চেরাগুলো আমি একটু পরে ইউজ করব। আর ফ্রেন্ডস, এখানে কিন্তু জলটা একটু বুঝেই অ্যাড করতে হবে, কারণ এই পদটা কিন্তু একটু গা মাখা টাইপের হবে। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি যতক্ষণ না ঝোলটা ফুটে উঠছে। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি ফ্রাই করে রাখা কই মাছগুলো দিয়ে এটাকে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। আর আপনারা চাইলে কিন্তু সেম ইনগ্রিডিয়েন্টস ও সেম প্রসেস অ্যাপ্লাই করেও ট্যাংরা মাছ, তেলাপিয়া মাছ কিংবা রুই মাছ দিয়েও এই পদটা রান্না করতে পারবেন। ফ্রেন্ডস, আপনাদের রসুন কইটা খেতে কেমন হয়েছিল সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। এখন আমি ওভেনটা অফ করে দিয়ে বাকি অর্ধেক কাঁচা লঙ্কা চেরা ও কিছুটা কাঁচা সর্ষের তেল এটার উপর ছড়িয়ে দিয়ে এটাকে আবারও 2 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে কাঁচা লঙ্কা ও সর্ষের তেলের স্মেলটা খুব ভালো করে এটার সাথে মিশে যায়। ফ্রেন্ডস, আপনাদের পছন্দ অনুসারে কিন্তু লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আর এই সময় একটু কাঁচা লঙ্কা চেরা ও কাঁচা সর্ষের তেল অ্যাড করলে এই রসুন কইয়ের টেস্টটাকেও কিন্তু অনেকখানি বাড়িয়ে দেবে। আর ফ্রেন্ডস, এটা থেকে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে, আর তাছাড়া দেখুন তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে, মানে আমার রসুন কইটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভিং ডিশে উঠিয়ে নেব। ফ্রেন্ডস, দেশি বিদেশি ও ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আগামীতে নতুন মজার মজার রেসিপির আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।